অ্যাভেঞ্জরের ছোট্ট শহরটিতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গুজবগুলি ছায়ার মধ্যে দিয়ে সবার কানে কানে তাদের মাকড়সার আঙুল কথাগুলো ছড়িয়ে পড়ে। প্রতিটি কোণে পৌঁছেছে যখন শহরবাসীরা টের পেল অশুভ কিছু আসছে। এটি একটি রহস্যময় অন্তধ্যানের সাথে শুরু হয়েছিল। একটি তরুণী কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছিল। সম্প্রদায়ের হৃদয়ের চারপাশে ভয় তার পর্বের মতো টেন্ডিলগুলোকে আবৃত করেছিল এবং অস্থির রাতগুলি শুরু হয়েছিল। ম্যালোন নামে একজন গোয়েন্দা র্যাভেনসওর্ডে এসেছিল তার আগের সবচেয়ে বিভ্রান্ত দিক মামলাগুলি সমাধান করার জন্য তার খ্যাতি। তিনি তার তীক্ষ্ণ মন এবং অটল দৃঢ়তার জন্য বিখ্যাত ছিলেন। তবুও কল্পনা করতে পারেনি এমিলি তদন্তের গভীরে যাওয়ার সাথে সাথে তিনি একটি প্যাটার্ন আবিষ্কার করেছিলেন। প্রতিটি ভূতভোগী একই পূর্ণবন ভৃত্তিমূলক দুঃস্বপ্নের অভিজ্ঞতা লাভ করেছিল। তাদের চিৎকার রাতের শেষের মধ্যে তাদের জাগিয়ে তোলে। স্বপ্নের একটি অলৌকিক গুণ ছিল তারা জেগেও একটি অশুভ সতর্কতা বাণী সামনে ভয়াবহতার পূর্বাভাস উত্তর খোঁজার জন্য এমিলি লাইব্রেরি প্রাচীন পাঠ্য এবং অতিপ্রাকৃতিক ঘটনার অনুগীত পীড়নের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। একটি নাম ও কর্মগত পূর্ণ রথিত হয়েছে যা র্যাভেনসওর্ডের আত্মা ছিল, যে এই নৃশংস সত্যটি কয়েক শতাব্দী বছর আগেই শহরের নিচে বন্দী হয়েছিল। আত্মার জন্য এর ক্ষুধা অতৃপ্ত ছিল। এমিলির সত্যের অবশেষণ তাকে এলিজা নামে এক রহস্যময় বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায়, যা আত্মা সম্পর্কে প্রাচীন জ্ঞানের অধিকারী ছিলেন। এলিজা শান্ত সুরে কথা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে তাদের পায়ের নিচে বসবাসকারী অন্ধকার থেকে রক্ষা করার জন্য শহরের পূর্বপুরুষদের ত্যাগের কাহিনী ভাগ করে নিয়েছেন প্রচণ্ড সংকল্প দ্বারা চালিত। এমিলি আতঙ্কিত শহরবাসীদের সমাবেশ করেছিল, তাদের ভয়ের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিলেন। হিসাবের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তিনি র্যাভেনসওর্ডের আত্মার মুখোমুখি হওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অন্ধকারাচ্ছন্ন আকাশে চাঁদ ওঠার সাথে সাথে মশালা একটি বৃহত্ত সাহসী আত্মার সমাবেশকে আলোকিত করে। একসাথে তার প্রাচীন মন্ত্র উচ্চারণ করেছিলেন, তাদের কণ্ঠ বাতাসের ফিসফিস তাদের সাথে মিশেছিল। তাদের পায়ের নিচে মাটি কেঁপে উঠল এবং বাতাস এবং অন্য জাগতিক শক্তিকে চিড়ে ধরল। একটি উপস্থিত আবৃত্ত হয়েছে অন্ধকার এবং প্রভাসমূলক, যারা এটিকে চ্যালেঞ্জ করার সাহস করেছিলেন, তাদের আত্মাকে গ্রাস করতে আগ্রহী। কিন্তু এমিলি ধীরভাবে দাঁড়িয়েছিলেন, একটি পবিত্র তাবিজ দিয়ে বলছিলেন যে আত্মাকে চিরতরে নির্বাসিত করার ক্ষমতা ধরে রাখতে পারেন। তাবিজটি একটি ইথারিয়াল আলোর জ্বলে উঠেছিল। তিনি অন্তম সত্তার শূন্য চোখে তাকিয়ে রইলেন। ইচ্ছার একটি ক্লাইম্যাটিক যুদ্ধে এমিলি শক্তির একটি বিস্ফোরণ উন্মোচন করেছিলেন, যা আত্মার বর্ণালী রূপকে ভেঙে দিয়েছিলেন। একটি বধির নীরবতা বাতাসে ভরে গেল যখন র্যাভেনসওর্ড শহরটি তার শ্বাস ধরেছিল। একসময় অশুভ উপস্থিত বিলীন হয়ে যায়, একটি নতুন শান্তির পিছনে রেখা যায়। যে দুঃস্বপ্নটি শহরটি আঁকড়ে ধরেছিলেন তা শেষ হয়ে গেলে এবং এমিলি র্যাভেনসওর্ডে একজন সম্মিলিত ব্যক্তিকে পরিণত হয়েছিলেন। তবুও গভীরভাবে তিনি জানতেন যে মন্দিরের বিরুদ্ধে যখন কখনো সত্যিকারের অর্থে জয় হতে পারে না। যতদিন অন্ধকার থাকবে ততক্ষণ যারা এর মোকাবিলা করার জন্য যথেষ্ট সাহসী থাকবেন, এবং তাই এমিলি পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত সচেতন, যা তার যাত্রা মাত্র শুরু হয়েছে।